দিতে হবে, নইলে গতি ছাড়তে হবে, নইলে চলবে চলবে, নইলে চলবে চলবে, নইলে বিক্ষোভ চলবে চলবে, ফাইট বাহিনীর বিরুদ্ধে হতে হবে একসাথে, ফাইট বাহিনীর বিরুদ্ধে হতে হবে একসাথে, হেলমেট বাহিনীর বিরুদ্ধে হতে হবে একসাথে, বিজেপি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে হতে হবে একসাথে, লড়াই 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 চাই, লড়াই করে লড়াই 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 চাই, লড়াই করে কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। তথাকথিত সুশাসক মানিক সাহা যেদিন শপথ নিয়েছিলেন, সেদিন উনি বলেছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আমলে ত্রিপুরা রাজ্যে যে সন্ত্রাস হয়েছে সেটা উনার আমলে আর হবে না। সেটা আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি।